हेलो गाइस वेलकम बैक टू आवर यूट्यूब चैनल ए आर ड्रीम। आज आमी आपनादेर सामने एसे उपस्थित होयेछि सम्पूर्ण नतून धरनेर एक चादरेर डिजाइन निये। एई डिजाइन जदि भालो लेगे थाके ताहले अवश्यई लाइक शेयर कमेंट करुन, चैनले नतून होले सबस्क्राइब करे बेल आइकन प्रेस करते भूलबेन ना। किन्तु तो बंधुरा एई डिजाइनटा केमन लागछे सेटा जानार थेकेओ जरूरी डिजाइनटा किभाबे तैरि होच्छे देखे नेओया जाक स्टेप बाई स्टेप पद्धतिगुलो। বন্ধুরা এতদিন পর্যন্ত যে সমস্ত কাজ আপনাদের সামনে নিয়ে এসেছি তার বেশিরভাগই ডবল ক্রুশেটে তৈরি, কিন্তু আজকে আমি যে কাজটা আপনাদের সাথে শেয়ার করব সেই কাজটা ট্রিপল ক্রুশেট দিয়ে তৈরি। তো যে ক্রুশেটেরই কাজ করি না কেন, তার আগে তো চেনটা দেওয়া খুবই দরকার, সেই কারণে আমি চেনটা এখন আপনাদের সামনে তৈরি করে নেব। চেন দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা কথা আমার বলে রাখা খুব দরকার, আমি বললাম ট্রিপল ক্রুশেট। ট্রিপল ক্রুশেট মানে কি, একটা ট্রিপল ক্রুশেট মানে পাঁচটা চেন, সেই কারণে পাঁচটা চেন এই দিকে স্কিপ করব। তার আগে ট্রিপল ক্রুশেটের কাজটা একবার দেখে নেওয়া দরকার। এভাবে ক্রুশটা ধরলাম, দিয়ে একটা দেন দুটো, দুটো পাক দেবো, তারপর এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ঘর স্কিপ করব। সেখানে গিয়ে প্রবেশ করিয়ে টেনে নিয়ে আসলাম, এখানে দেখুন মোট চারটা ঘর হয়েছে আমার। একবার দুবার তিনবার, দুটো দুটো করে আমায় তিনবারে কাজটা কমপ্লিট করতে হবে। আবার এভাবে দুটো পাক দিলাম, এরপর থেকে পরের চেনেই কাজ করে যাব। ফার্স্ট এই লাইনটা আমি পুরো লাইনটাই ট্রিপল ক্রুশেট দিয়ে কমপ্লিট করব। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। যেহেতু দুটো চেন দিয়েছি সেই কারণে নিচেও দুটো চেন স্কিপ করে তিন নম্বরে গিয়ে ট্রিপল ক্রুশেট দেব। পরপর তিনটা ট্রিপল ক্রুশেট, কিন্তু ট্রিপল ক্রুশেটগুলো শেষ করব না, মানে দুটো করে স্টেপ করে রেখে দেব। দুটো করলাম, একটা থাকবে, এটা একদম শেষে গিয়ে কাজ করব। এখানে একই জায়গাতে তিনটা ট্রিপল ক্রুশেট দেব, সেমভাবে দুটো ট্রিপল ক্রুশেট করে রেখে দেব, একটা একটা করে বাড়ছে এখানে। শেষের বারে এসে যখন আমার চারটা উলের লাইন হলো এখানে, ফার্স্ট আমি তিনটাকে একসাথে রেখে দেব। তিনটাকে একসাথে রাখার পর এখন দুটো আছে, এই দুটোকে আবার একসাথে করব। করলাম, এরপর পাঁচটা চেন, যেই জায়গাতে ট্রিপল ক্রুশেটটা তুলেছি ঠিক সেম জায়গাতে গিয়েই আবার তিনটা ট্রিপল ক্রুশেট, কিন্তু দুটো করে স্টেপ। আবার এখানে চারটা, তো প্রথমে রাখবো তিনটা, নেক্সট একটাটা, এইভাবে আবার সেম ভাবে পাঁচটা চেন, দুটো কাজ
কাজ হয়ে গেছে নেক্সট পাঁচটা চেন দিয়েছি আবার আমি সেম জায়গাতে গিয়ে সেম ভাবে কাজ করে যাব মানে আবার তিনটে ট্রিপল ক্রোশেট করব এখানে চারটা হয়ে গেছে চারটার ক্ষেত্রে ফার্স্ট তিনটে লাস্ট দুটো এভাবে করে নিচে পাঁচটা ঘর স্কিপ করব কিন্তু ওপরে কোনো চেন করব না এখানে গিয়ে আবার এইভাবে ট্রিপল ক্রোশেট করব ফার্স্ট করব তিনটে কিন্তু দুটো করে স্টেপ করে রেখে দেব পুরো স্টেপটা কমপ্লিটও করব না এরপর তিনটা একবার আর একবার একটা পাঁচটা চেন সেম জায়গাতে গিয়ে আবার তিনটে ট্রিপল ক্রোশেট এই ভুলটা করবেন না যেটা আমি করছি বারবার ছাড়া হয়ে যাচ্ছে এটা কিন্তু ছেড়ে দিলেও আবার মনে করে এসে ঠিক ধরতে হবে আবার পাঁচটা চেন সেম জায়গাতে তিনটা ডবল ক্রোশেট সরি ট্রিপল ক্রোশেট যেমনভাবে এই পাপড়িটা করলাম সেকেন্ড পাপড়িটা করলাম ঠিক সেইভাবে পরবর্তীগুলো করে করে পুরো লাইনটা কমপ্লিট করব একটা কমপ্লিট হয়ে গেলে আর কোনো চেন না জাস্ট পাঁচটা ঘর স্কিপ এখানে গিয়ে আবার ট্রিপল ক্রোশেট করে সেম পদ্ধতিতে যেমন আগেরগুলো করে এলাম সেইভাবে করে করে যাব আপনারা আমার সঙ্গে থাকুন আর নিজেরা অবশ্যই চেষ্টা করুন সেম ভাবে কাজ করে করে আমার পুরো লাইনের কাজটা কমপ্লিট
শেষে এসে দাঁড়ালো এই কাজটা। আমার পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমি দুটো চেন দেব। দুটো চেন দেওয়ার পর দুটো ঘর সেই মতোই স্কিপ করব। তিন নম্বর ঘর থেকে বর্ডারের জন্য পুরো বাকি যেটা থাকবে চারটা ট্রিপল ক্রোশেট করে যাব। এখানে কিন্তু আর দুটো স্টেপ নয়, এখানে তিনটে স্টেপই কমপ্লিট করতে হবে। পাঁচটা চেন দিয়ে, যেহেতু ট্রিপল ক্রোশেটের কাজ, পাঁচটা চেন দিয়ে ওপরে উঠে গিয়ে আবার আমি সমস্ত ক্রোশেটগুলো দিয়ে নিয়েছি। নেক্সট কাজ হবে দুটো চেন দেওয়া। দুটো চেন দিয়ে এখানে যে ফাঁকা অংশগুলো আছে এখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করা। সিঙ্গেল ক্রোশেট কেমন, কোনো উল্টাতে পাক দেব না, জাস্ট নিয়ে গিয়ে এইখানে পাক দেব, দিয়ে উল্টাকে নিয়ে এসে এর মধ্য দিয়ে গলাবো। এটাই হলো আমার সিঙ্গেল ক্রুশেট। এখানে পাঁচটা করে চেন আছে, তার মানে আমি পাঁচটা করে সিঙ্গেল ক্রুশেট দেব। পাঁচটা চেনের ওপর পাঁচটা সিঙ্গেল ক্রুশেট হয়ে গেল। নেক্সট পাঁচটা চেন দেব। চেনটা দেওয়ার পর আবার যে ফাঁকা অংশটা আছে পাশে সেটাতে গিয়েও পাঁচটা সিঙ্গেল ক্রোশেট দেব। পরপর পাঁচটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। শেপটা হলো ঠিক এটা। নেক্সট কাজও সেটাই হবে, আবার পরের ঘরে গিয়েও পাঁচটা সিঙ্গেল ক্রোশেট। সিঙ্গেল ক্রোশেটের পর পাঁচটা চেন। পরের যে চেনগুলো আছে তার উপর আবার পাঁচটা সিঙ্গেল ক্রোশেট। সেম পদ্ধতিতে কাজ করে করে আমি পুরো লাইনটাই কমপ্লিট করব। প্রসেসটা হবে পাঁচটা সিঙ্গেল ক্রোশেট দেন পাঁচটা চেন। সেম কাজ করে করে পুরো কাজটা আমার কমপ্লিট হলো। নেক্সট লাইনে যাওয়ার জন্য কি করতে হবে সেটা নিশ্চয়ই আর বলতে হবে না। আবার আমি পাঁচটা চেন দিয়ে নেক্সট লাইনে উঠে যাব, তার আগে বর্ডারের কাজটা কমপ্লিট করব।
পরবর্তী লাইনে উঠে গিয়ে বর্ডারটা দিয়ে নিয়েছি। নিচে যখন দুটো চেন দেওয়া আছে ঠিক সেইভাবে ওপরেও দুটো চেন দিয়ে দিলাম। ট্রিপল ক্রোশেটের জন্য রেডি হয়ে গিয়ে এই যে ফাঁকা অংশটা আছে এর মধ্যে গিয়ে ট্রিপল ক্রোশেটগুলো করব। আবার সেম পদ্ধতি, সম্পূর্ণ ট্রিপল ক্রোশেট করব না, দুটো স্টেপ করে রেখে দেব পরপর। সেমভাবে তিনটে ট্রিপল ক্রোশেট করব, তারপর সেটাকে জয়েন করব। সো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভালো। নিচে যেমন করেছিলাম সেই রকমভাবেই তিনটা ট্রিপল ক্রোশেট, ওপরে পাঁচটা চেন, সেম জায়গাতে আবার ট্রিপল ক্রোশেট। পদ্ধতিটা একই থাকবে, শুধু স্টেপ বাই স্টেপ ওপরে উঠে যাব। সো বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সো বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন। এই ফুলটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি এখান থেকে একদম এইখান এই জায়গাতে চলে যাব ট্রিপল ক্রোশেটের শেপটা নিয়ে এসে। আবার সেমভাবে এখানেও যেমন ফুলটা এখানে তৈরি হয়েছে ওইখানেও সেম ফুলটা তৈরি হবে। এভাবে আমি পুরো চাদরটাই কমপ্লিট করব। সো গাইস, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। ফিরে আসছে নেক্সট এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। তার আগে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।